বলেছেন, কিন্তু ইঁদুর কি করে মারতে হবে সেটা আমি, আপনি ওই জায়গাটা বসেন, কারোর ফোনের দিকে তাকাবেন না, কারোর সঙ্গে কথা বলবেন না, শুধু আমার সঙ্গে আপনার সঙ্গে কথা হবে, একদম চলো। বলছে ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে, কলে কেউ কারো ফেলে না ধরে, আপন ইচ্ছাই সব পরে ইঁদুরের কলের মধ্যে, কিন্তু ইঁদুর মরে না, ইঁদুর মল মরবে না, ইঁদুরকে কামড়িয়ে ধরতে হবে। তা ইঁদুরকে কামড়িয়ে ধরতে গেলে কি লাগবে জানেন? সেটা শোনেন। পাইছি যতক্ষণ আজকে ছাড়বো কেন বাবা, পয়সা দিয়ে আইসক্রিম কিনে নিয়েছি, আইসক্রিমের ভিতরে কিন্তু রস ঢুকে আছে, আইসক্রিমের কাঠি চিবিয়ে রস বের করে নেবো, মানে আইসক্রিম তো যা খাবার খেয়ে নিয়েছি, আইসক্রিমের কাঠি চিবালেও কিন্তু রস পাওয়া যাবে। কি সবকিছু পাল্টে গেছে বাবা, আগেকার মতন আমরা এখন নেই, কি শুধু বয়স বাড়েনি, কম্পিউটারও তার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে। কতগুলো অপশন এসছে জানেন? আগে শুধু ডিডি নাম্বার ওয়ান ছিল, ন্যাশনাল চ্যানেল, এখন জানেন 586 খানা চ্যানেল, সারাদিনেও দেখেন না, অথচ বোর গুতুনির তালায় সেইগুলো নিয়েছেন। কখন বউ রিমোট টিমি টিমি ভালো করে বের করবে? Oh, yeah.
पर तुले बने देव ने छरी मने काम जाने नी देव गुना বাড়িতে বিড়াল পুষেছে তাকে খাবার দিতে হবে যত্ন করে, কিন্তু বিড়ালকে যদি বাবা খাবার টাবার না দেন তাহলে তো পরের বাড়িতে গিয়ে ইঁদুর ধরার চান্স নেবে, আদৌ ইঁদুর ধরতে পারবে না। সব বিড়ালে ইঁদুর ধরতে পারে না, যে বিড়াল ইঁদুর ধরতে পারে তাকে দেখলে বোঝা যায়। আগেকার দিনে পুরনো দিনে ওই মহাজনরা বলতেন, বলে কোন বিড়াল শিকারি তার গোপ দেখলে চেনা যায়, সব বিড়াল ইঁদুর ধরতে পারে না। তা ভালো গোপালা বিড়াল দেখে বাড়িতে নিয়ে আসবেন, দেখবেন আপনার ইঁদুর ধরা হবে। আপনি ওই বাজার থেকে আসে শান্তিপুর থেকে দোকান থেকে গাড়িখানি ইঁদুর এনে মানে বিষ এনে ইঁদুর মারবেন, ওই ইঁদুরে এখন বিষ মরে না বাবা। এখন আর ইঁদুর হচ্ছে ১৯ আর বিষ হচ্ছে ২০, এখনকার ১৯ আর ২০ সবে এক হয়ে গেছে, এখন আর ওটা হবে না। ভালো শিকারি বিড়াল চাই, শিকারি বিড়াল পাবেন কোথায়? শিকারি বিড়াল পাওয়াই দেয় তাহলে ইঁদুর ধরা যাবে। মানে শিকারি বিড়াল আমি খুঁজে দেবো? না না, আমি শিকারি বিড়াল না বাবা, না না আমি শিকারি বিড়াল না, ওইটা ভাববেন না। আমি শিকারি বিড়াল আপনাকে পরে খুঁজে দেবো, আরং ঘাটায় চলে যাবেন। এখনকার ইঁদুরের সাইজ খুব বড় বাবা, কাছার মধ্যে ওই ইঁদুর ঢুকবে না, কেন ইঁদুরের সাইজ প্রায় আমার চেয়ে আরো লম্বা লম্বা। ভালো টিএমটি কোম্পানির মোটা রড দিয়ে বড় করে খাঁচা বানাতে হবে, ওই খাঁচার মধ্যে ইঁদুর ঢুকাতে হবে। পারবেন বাবা? ওই খাঁচার মধ্যে ইঁদুর সবাই ঢুকাতে পারে না, ইঁদুর যে ঢুকাতে যায় সেই বাবা তার বেড়ি পড়ে, তার পায়ে এখন বেড়ি পড়ে। কেন? ইঁদুরেও এখন ফাঁস পাতা শিখে গেছে। হরি বল হরি বল, বাউলের আউল কথা বোঝা বড় দার, বাউল কথা যদি বুঝতে না পারেন তাহলে কারোর পেছনে লাগেন না বাবা, তাহলে বড় বিপদ হবে। I'm gonna go.
বলতে আমার পাশের ঘরে একটা বিল্ডার্সের দোকান আছে, ওর আবার রডও পাওয়া যায়। তাই অশোক বালের সঙ্গে দেখো, তাই অশোক বালের সঙ্গে দেখো, একটা লোহার কল তুলে নেবে ইঁদুরা কাছে ধরে। We'll be right back.